ভারী বৃষ্টিতে সিলেটে বিভিন্ন স্থানে তৈরি হয়েছে জলবদ্ধতা ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের সামনে আছেন সহকর্মী ইকরামুল কবির সরাসরি চলে যাব তার কাছে ইকরাম চরম ভোগান্তিতে পড়েছে সিলেট নগরবাসী সারা রাত মুসলধারে বৃষ্টির পর এই সকালেও বৃষ্টি থামেনি যার কারণে বিভিন্ন জায়গায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে বিভিন্ন মসজিদে পানি উঠে গিয়েছে সড়কগুলো পানিতে ডুবে গিয়েছে যার কারণে অনেক মসজিদে নির্দিষ্ট সময়ের পরে জামা শুরু হয়েছে যেই মসজিদে জামা শুরু হওয়ার কথা ছিল আটটা সে মসজিদে দশটায় এই ধরনের পরিস্থিতি সৃষ্টি হয়েছে এবং মানুষ এই পানির কারণে বিভিন্ন সড়কে বা বিভিন্ন বাসা বাড়ির উঠানে পানির কারণে এই যে পশু যেইকে জবা করার কথা সেই পশু জবাইতে চরম ভোগান্তিতে পড়েছে আমরা বিভিন্ন পাড়া মহল্লায় দেখেছি যে পানি যেটি উঠেছে সেটি নামতে শুরু করেছে কিন্তু তারপরেও অনেক জায়গা আমি এই মুহূর্তে আছি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের সামনে এবং এই ওসমানী মেডিকেল কলেজ কলেজে এবং হাসপাতালের পুরো এলাকা পানিতে নিমজ্জিত এবং ওসমানী মেডিকেল কলেজের কলেজ হাসপাতালের প্রায় নিচের তালার অনেকাংশ অনেক জায়গায় পানিতে নিমজ্জিত হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন যে এখন তীব্র বেগে পানি নামছে এবং এই পানি নামার কারণ হচ্ছে গিয়ে এই হাসপাতালের উত্তর দিকে একটি ছড়া রয়েছে এই উত্তর দিকে ছড়ার কারণে এই এই পানিটি বৃষ্টির পানি যেতে পারে না এবং যেতে না পারার কারণে সেই পানিটি এসে উসমানি মেডিকেল কলেজ হাসপাতালে এবং কলেজের ক্যাম্পাসে পরিপূর্ণ হয়ে পানিতে এবং কিছু মিলে বলা যায় আজকে ঈদের দিন এবং ঈদের দিনের কারণে বিভিন্ন কোরবানি পশু জবাই করা থেকে শুরু করে নামাজের চরম বিঘ্ন ঘটেছে হয় না ময়দানে নিয়ম এবং ঐতিহ্য সে কারণে শাহী ঈদগা ময়দানে ঈদের জামাতের সময় মুসল বৃষ্টি ছিল নামাজির সংখ্যা কমে গেছে মোটামুটি এই ছিল ঈদের দিন যে মুসলদারে বৃষ্টি হয়েছে এবং বৃষ্টির কারণে বিভিন্ন জায়গায় জলাবদ্ধতা সৃষ্টির ফলে ভোগান্তি সৃষ্টি হয়েছে তার সব শেষ সিলেট থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী কবির